একশো মিটার তো খুবই কষ্ট, আমি বুঝতে পারিনি এত লম্বা হবে। শনিবারের টাইগার ক্রিকেটারদের ফিটনেস টেস্ট নিয়ে এটাই ছিল ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর মন্তব্য। আর যার কাছে এই কথাটা শান্ত শেয়ার করেছেন, তিনি আবার দেশের দ্রুততম দৌড়বিদ ইমরানুর রহমান। নিজ নিজ ক্ষেত্রে দেশকে প্রতিনিধিত্ব করা দুই ক্রীড়াবিদ একত্রিত হয়েছেন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের মঞ্চে, আর সেখানেই মজার ছলে এমন অভিযোগ করেছেন টাইগার ক্যাপ্টেন। কি কথা হয়েছে যদি একটু বলেন? কথা বলছিলাম যে টাইনি ইয়েস্টারডে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রিকেট টিম লাগে প্র্যাকটিস করছিলাম ফিটনেস টেস্ট, আর তার 100 মিটার তো খুব কষ্ট ডিস্টেন্স, আমি বুঝছিলাম না এত লম্বা, ও বলছিল আর আমি কিছু ডেফিনেটলি ডিফিকাল্ট ইভেন্ট আছে, আর তাহলে আমি জোকিং করি মাত্রছি। কোনো সন্দেহ ছাড়াই বর্তমানে ক্রিকেট দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। দর্শকরা ক্রিকেটের প্রতি যত বেশি আগ্রহী, অন্য খেলার প্রতি ততটা আগ্রহ যে দেখান না সেটা ফুটবল কিংবা অন্য যে কোনো খেলার গ্যালারি প্রমাণ করে। তবে ডেডিকেশনের দিক থেকে ক্রিকেটারদের চেয়ে মোটেও পিছিয়ে নেই অন্য ক্রীড়াবিদরা, আর তার প্রমাণও এখন চোখের সামনে। বিএসপিএর বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন দৌড়বিদ ইমরানুর, আর এই সেরা হওয়ার লড়াইয়ে তিনি পেছনে ফেলেছেন ক্রিকেটার শান্ত এবং ফুটবলার রাকিব হোসেনকে। ইমরানুর সেরা হলেও ক্রিকেট ক্যাপ্টেনের প্রতি নিজের সম্মান প্রদর্শন করতে মোটেও ভুলে যাননি। শান্ত ভাই অফকোর্স ক্রিকেটার টপ কান্ট্রি ক্যাপ্টেন, হি ইজ অলসো ওয়ার্থি উইনার ইফ হি ডিড উইন ইট, দে আর গ্রেট স্পোর্টস পিপল অফ আওয়ার কান্ট্রি এন্ড আই উড লাইক টু শো দেম অল রেসপেক্ট। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ক্রিকেট যেমন দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা, তেমনি জনপ্রিয়তার শীর্ষে আছেন ক্রিকেটাররাও। মোহাম্মদ আশরাফুল থেকে তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান কিংবা বর্তমান সময়ের নাজমুল হোসেন শান্ত, তাদের ক্রেজ কত বেশি সেটা তো আর নতুন করে বলার প্রয়োজন নাই। ক্রিকেটের মতো ফুটবলারদের সেই ক্রেজ হয়তো নেই, তবে বিএসপিএর অ্যাওয়ার্ডে ক্রিকেটের ক্রেজকে পেছনে ফেলেছে দেশের এক সময়কার সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। পপুলার চয়েসে তারকা ক্রিকেটার শান্তকে পেছনে ফেলে বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন ফুটবলার শেখ মুরসালিন। বয়সে তরুণ হলেও জাদুকরি ফুটবলে জনপ্রিয়তা পেয়েছেন, বাংলাদেশকেও এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিএসপিএ অ্যাওয়ার্ডে যেন সেটারই পুরস্কার পেলেন উদীয়মান মুরসালিন। অধিক জনপ্রিয় ক্রিকেটারকে হারিয়ে পপুলার চয়েসে বর্ষসেরা হবেন এমনটা মুরসালিন নিজেও ভাবেননি সেভাবে, তবে সেরা হওয়ার পরেই জানান দিয়েছেন দেশের মানুষের কাছে ফুটবলের ক্রেজ এখনও শেষ হয়ে যায়নি। এক্সপেকটেশনটা আসলে ছিল, একদমই যে ছিল না তা না, ছিল বাট তারপরও যে একদম যে 100% কনফিডেন্স ছিলাম এরকম না, ছিল মোটামুটি। হ্যাঁ, ক্রিকেট বর্তমানে অনেক ফেমাস বাট আমাদের ফুটবলটা কিন্তু অনেক আগে থেকে বাংলাদেশে খুবই ফেমাস, ইভেন এখনও দেখা যাচ্ছে যে গ্রামগঞ্জে খেলা হলে ফুটবলের ক্রেজটা অনেক বেশি থাকে। তো আসলে মানুষ আর আমরা আল্লাহর রহমতে লাস্ট সাফ থেকে খুব ভালো করতেছি, এই জন্য আশা করতেছি যে আরও সামনে আরও ভালো করবে ইনশাআল্লাহ। অন্য খেলার ক্রীড়াবিদদের বিপক্ষে রানার্স আপ হলেও নিজের খেলায় ঠিকই সেরার মুকুট শান্তর মাথাতেই উঠেছে, আর স্বামীর অ্যাওয়ার্ড গ্রহণের সেই মুহূর্তকে ফ্রেমবন্দি করে রাখতে মোটেও ভুলেননি শান্ত পত্নী। পারভেজ আল হাসান, ক্রিকফ্রেন্সি।